আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। আমার আজকের রেসিপিটি হচ্ছে কিডস স্পেশাল, কারণ বাচ্চারা হচ্ছে শাকসবজি একেবারেই খেতে চায় না, আর তারা যদি মাছ খায় সেক্ষেত্রে দেখা যায় চিংড়ি মাছ, আর মাংসের কথা যদি বলি অনলি চিকেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক ভাজি, আর এটা বাচ্চাদের অসম্ভব রকমের প্রিয় একটি খাবার। তাহলে চলেন দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটি হাঁড়িতে হচ্ছে দিয়ে দিব পুঁই শাক, যেটা আমি কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। শাক রান্নার ক্ষেত্রে একটা বিষয় দেখা যায় কি, যে যখন এটা কেটে রাখে মনে হয় যে অনেক পরিমাণে খুব বেশি, আর যখন এটা সিদ্ধ হয়ে যায় তখন শাক তো দেখাই যায় না, এই ডাটাগুলো শুধু চোখে পড়ে। দিয়ে দিচ্ছি হচ্ছে 1/2 টেবিল স্পুন পরিমাণ লবণ। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্না করব 3-4 মিনিট। ফিরিয়ে এলাম 3-4 মিনিট পর। এক্ষেত্রে শাকগুলোকে একটু নেড়ে দিতে হবে, আর আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটা পরিমাণ পানি বের হয়ে এসেছে। ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও 3-4 মিনিট সিদ্ধ করে নেব। এই পর্যায়ে এসে দেখা যাচ্ছে যে শাকগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো আর বেশি আমি এটাকে জাল করব না, এবং পানিটা হচ্ছে আমি ঝরিয়ে নিব। আর এখন আমি একটি হাঁড়িতে দিয়ে দিব হচ্ছে 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। দিয়ে দিব 5টা শুকনো মরিচ। আর সবজি অথবা শাক রান্নার ক্ষেত্রে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হয়, এতে করে শাকের যে পুষ্টিটা এই পুষ্টিটা কিন্তু বহুগুণে বেড়ে যায়। আর যেহেতু এটা কিডস স্পেশাল তাই শুকনো মরিচগুলো কিন্তু আস্তই দিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব 2-3 মিনিট। এখন দিয়ে দেব হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। যেহেতু পেঁয়াজটা সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে আর রসুনটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য আমি রসুনটা কিন্তু একটু পরে দিয়েছি। পেঁয়াজ রসুনটা যখন হালকা বাদামি কালার হয়ে আসবে দিয়ে দেব হচ্ছে 1 কাপ পরিমাণ চিংড়ি। এখানে চিংড়ির পরিমাণ চাইলে আপনারা কম বেশি করে নিতে পারেন। চিংড়িগুলোকে আমি অল্প একটু লবণ দিয়ে 3-4 মিনিট ভেজে নিব। দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। যেহেতু বাচ্চারা ঝাল খেতে পছন্দ করে না তাই আমি সব কিছু কিন্তু আস্তই দিয়েছি, এতে করে কিন্তু ঝালটা কম হবে। পেঁয়াজ রসুন ও চিংড়ি চমৎকার একটা স্মেল কিন্তু বের হয়ে এসেছে। আর খুব বেশি আমি ঝাল করব না, দিয়ে দিব হচ্ছে সেই সিদ্ধ করে রাখা শাকগুলো। এ সময় চুলার আঁচটা হচ্ছে মিডিয়াম লো হিটে থাকবে, এতে করে পুড়ে যাবে না আর হচ্ছে ভালোভাবে ভাজাও যাবে। ভালোভাবে নেড়ে চেড়ে শাকটাকে ভেজে নিতে হবে। যেহেতু শাকসবজি আমাদের পুষ্টির অন্যতম একটি উৎস তাই অবশ্যই বাচ্চাদেরকে শাক খাওয়াতে হবে, আর আপনারা দেখতেই পাচ্ছেন যে
কত ইজিলি আমি খুব চমৎকার একটি রেসিপি করে ফেললাম। আর এটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে, কারণ এখানে তাদের প্রিয় মাছ চিংড়ি রয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার আমি চলে আসবো। আল্লাহ হাফেজ।